नाड़ी शुक्ति ओ श्रीमा श्रीमा शारदा देवी बोलसी स्वामी सोमेश्वरानंद। আজকের এই যুগে বিশেষত যেখানে এদিক ওদিক নারী নির্যাতন দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে মা সারদা কতটা প্রাসঙ্গিক। তিনি কি শুধু পুরনো যুগের প্রতিনিধি ছিলেন অথবা নতুন যুগকে নতুন দিশা দেখাতে এসেছিলেন? আর যদি নতুন দিক দেখা, নতুন কিছু শেখা, তবে সেগুলি কি সব আমরা আলোচনা করব না, করা সম্ভব নয়। এখানে আমরা বিশেষ করে যেগুলো বর্তমানে প্রশ্ন হয়ে উঠে আসছে তা নিয়ে দেখব। নারী নির্যাতন, নারীর আত্মরক্ষা, এইগুলো বিষয় হয়ে উঠছে খুব গুরুত্বপূর্ণ। মা কি করলেন? জীবনে তিনি দুবার প্রাণঘাতী সংকটে পড়েছিলেন। একবার তেলুভেলুর মাঠে, আর একবার হরিশের পাগলামিতে। তেলুভেলুর মাঠে ডাকাতের মুখোমুখি হয়ে একাকি তিনি কিভাবে পরিস্থিতিকে সামলালেন? মনে রাখতে হবে তেলুভেলুর মাঠ বিশেষ নির্জন, তিনি একা চলেছেন, সন্ধে হয়ে এসছে, চারদিক অন্ধকার। এই অবস্থায় যখন ডাকাতের মুখোমুখি পড়লেন, মাটি করলেন, তিনি বুদ্ধির প্রয়োগ করলেন, শেখালেন যে পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি করে মোকাবিলা করা দরকার মেয়েদের। আর কি করলেন? ডাকাত এসে যখন সামনে দাঁড়ালো, ডাকাত কিছুক্ষণ করে তার স্ত্রী মা সঙ্গে সঙ্গে সেই ডাকাতের স্ত্রীর কাছে গিয়ে বললেন, মা আমি তোমার মেয়ে, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকে, আমি সেখানে যাচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে তিনি কি করছেন, তিনি ডাকাতের স্ত্রীর কাছে গেলেন, অর্থাৎ নারীর সংকটে তিনি কিন্তু নারী শক্তির উপর জোর দিলেন, দেখালেন যে নারীরা ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যা অনেক সমাধান সহজে হয়ে যায়। এখানটা দুটো জিনিস আমরা দেখতে পাই। এক, এই ঘটনায় মা ঘাবড়ালেন না, তিনি প্রথমে দেখলেন পরিস্থিতি অনুযায়ী তার কে কি করণীয় হতে পারে বা করণীয় আছে। ডাকাতের মুখোমুখি হয়েও তিনি ঘাবড়ালেন না, ভয় পেলেন না, কারণ ভয় পেয়ে পরিস্থিতির সমাধান হয় না, সমস্যা রয়েছে সমাধান করতে হবে, সাহায্য করার কেউ নেই, একা একাই চিন্তা করতে হবে, একা একাই এগিয়ে যেতে হবে সমাধানের পথে। এবং তিনি যখন আরেকজন মহিলাকে দেখলেন ডাকাতের স্ত্রীকে, সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন। এই যে নারী শক্তি ঐক্যবদ্ধ ভাবে একটা সমস্যার সমাধান, নিজেদের সমস্যার সমাধান করতে পারে, এটা দেখাচ্ছেন। দ্বিতীয় ঘটনায় হরিশের, এখানে যখন হরিশের পাগলামি চলছে, মা প্রথমে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন, তারপর তিনি কিন্তু চেঁচালেন না, কারো সাহায্য চাইলেন না, যদিও আশেপাশের বাড়িগুলিতে এবং এলাকায় অনেক পুরুষ রয়েছে, মা চেঁচালেই তারা চলে আসতো মাকে সাহায্য করতে, তিনি করলেন না। কেন করলেন না? এখানেও তিনি নতুন কিছু শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? যে পুরুষের সাহায্য ছাড়া
নারী কি নিজের সমস্যার সমাধান করতে পারে, আত্মরক্ষা করতে পারে, এবং কিভাবে তিনি আত্মরক্ষা করছেন? শুধু বুদ্ধি দিয়ে নয়, তিনি সেখানে পাল্টা মার দিচ্ছেন, অর্থাৎ তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে দরকার হলে পাল্টা মার দিতেই হবে, সাম দান ভেদ দণ্ড প্রয়োগ করতে হবে, অন্যের সাহায্য না নিয়ে নিজেই এগিয়ে যেতে হবে সমস্যার সমাধান করতে। দেখালেন এবং শেখালেন যে দরকার হলে নারীরা পাল্টা মার দেবার জন্য প্রস্তুত থাকুক এবং পাল্টা মার দিয়ে আত্মরক্ষা করতে শিখুক, নিজেকে রক্ষা করতে শিখুক। অন্যের সাহায্য চেয়েছে পরনির্ভরতা মনে যেকে না বসে, নারী যেন পরনির্ভর না হয়ে যায় নিজের রক্ষার্থে, সেই জন্য মা নিজেই স্টেপ নিলেন, দেখালেন যে নারী দরকার হলে পাল্টা মার দিয়ে আত্মরক্ষা করুক। তাহলে এই দুটো ঘটনা যেখানে প্রাণঘাতী সংকটের সামনে পড়ে মা পরিস্থিতি সামাল দিলেন, সেখানে কটা জিনিস দেখলাম। প্রথমেই দেখলাম তেলোভিলের মাঠে তিনি বুদ্ধির কৌশল নিচ্ছেন, সমস্যা আছে কান্নাকাটি করে লাভ নেই, সমাধান করতে হবে। মা সেখানে চেঁচালেন না, ওই যে কান্নাকাটি কিছু করতেই সেসব করলেন না, নিজের সঙ্গে সঙ্গে ঠিক করলেন বুদ্ধি দিয়ে সমাধান কি, সমস্যা আছে সমাধান খোঁজো, কান্নাকাটি করে লাভ নেই। এবং বুদ্ধির কৌশল তারপরেই তিনি ডাকাতের স্ত্রীর কাছে গেলেন, অর্থাৎ নারী শক্তির এই যে ঐক্যবদ্ধ ভাব। তাহলে প্রথমটা হচ্ছে সমস্যা আছে সমাধান করো, কান্নাকাটি বন্ধ। দ্বিতীয়, নারী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ ভাবে অবস্থার পরিস্থিতির মোকাবেলা করা যায়। এবং লক্ষ্য রাখুন সেখানে তিনি কোন পুরুষের সাহায্য নিচ্ছেন না, হরিষের এখানে একই ব্যাপার, তিনিও কোনো চেঁচিয়ে কোনো পুরুষকে ডাকলেন না, অথচ ইচ্ছে করলে ডাকতে পারতেন, আশেপাশে বাড়ি ছিল, এলাকায় অনেক পুরুষ ছিল, মাকে সবাই চিনত শ্রদ্ধা করত, কিন্তু মা ডাকলেন না, নিজের শক্তিতে সমস্যার সমাধান করছেন এবং পাল্টা মার দিয়ে আত্মরক্ষা করছেন। তাহলে আজকের যুগে নারী নির্যাতনে মেয়েরা কি শুধু পুলিশের উপর সরকারের উপর আদালতের উপর নির্ভর করবে, ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করবে, এবং সমাধানের জন্য কি তারা ওই পুরুষ বা সমাজের দিকে তাকিয়ে থাকবেন না নিজেরাই এগিয়ে আসবেন সমাধান করতে? এই কথাগুলো কিন্তু মা বহু আগে পরিষ্কার করে দিলেন, উত্তর দিয়ে দিলেন যে কিভাবে করতে হবে। এবং দেখুন মা শুধু প্রাসঙ্গিক নয়, আজও কত আধুনিক, আজও যেখানে সরকার পুলিশ নেতা সমাজকে সমালোচনা করা হচ্ছে নারী নির্যাতনের জন্য, মা কিন্তু কাউকে সমালোচনা করেননি, তিনি নিজেই এগিয়ে গেলেন, কখনো একা কখনো আরো মহিলাকে নিয়ে তিনি সমাধান করছেন। এবং এইখানে শুধু তিনি প্রাসঙ্গিক নন, তিনি আজকের যুগে অত্যন্ত আধুনিক। এবারে আসেন দ্বিতীয় পয়েন্টে, নারী মুক্তি নিয়ে নানান আন্দোলন চলছে ভারতে তো নিশ্চয়ই, তারও আগে থেকে পাশ্চাত্যে ইউরোপ আমেরিকায় প্রচুর চলেছে। পাশ্চাত্যে নারী মুক্তির ধরনটা কি, নারী সেখানে পুরুষের মতন হতে চাইছে, পুরুষের মতন পোশাক পরব, পুরুষেরা যা করছে আমরাও সেটা করতে পারি, করে দেখাবো, আমরা খেলবো, পুরুষেরা যদি ক্রিকেট খেলে আমরাও খেলবো, পুরুষেরা যদি পাহাড়ে চড়ে আমরাও পাহাড়ে চড়ে দেখাবো, পুরুষেরা যে যে কাজ করছে আমরা সেগুলো করেই দেখাবো। এইভাবে পাশ্চাত্যে নারী কিন্তু পুরুষের ডুপ্লিকেট হয়ে গেল, নারী বৈশিষ্ট্য তারার দিকে নজর না দিয়ে পুরুষের বৈশিষ্ট্যকে আত্মস্থ করার চেষ্টা করলো, অর্থাৎ মনের গভীরে তারা মনে করছে যে পুরুষ না করে সেটাই শ্রেষ্ঠ, সেটাই যেন বেঞ্চমার্ক, সেটাই আদর্শ, এবং নারীকে সেটাই করতে হবে। এই ধারণার মূলে কুঠারাঘাত করলেন মা চারণা। তিনি কিন্তু কোন পুরুষের অনুকরণ করেননি, তিনি দেখাচ্ছেন যে নারীকে নারী নিজের বৈশিষ্ট্য দরকার রক্ষা করুক, পুরুষের জেরক্স কপি হয়ে লাভ নেই, পুরুষের কার্বন কপি হয়ে লাভ নেই, পুরুষকে অনুকরণ করে লাভ নেই। এই কারণের মধ্যে একটা হীন মন্যতা লুকিয়ে রয়েছে, নারী নিজেকে হীন ভাবছে বলেই পুরুষকে অনুকরণ করতে চাইছে,
এই জিনিসটি মা কিন্তু পরিষ্কার তুলে ধরলেন আগে, মুখে বলেননি, তার কাজের মধ্যে দিয়ে, জীবনের মধ্যে দিয়ে এটাই তিনি শিখালেন যে নারী নিজের বৈশিষ্ট্য যেন না ছাড়ে, সে যেন পুরুষের ডুপ্লিকেট কপি না হয়, পুরুষের জেরক্স কপি না হয়। এই তিনি নারীর নিজস্ব বৈশিষ্ট্য যেটা, সেইখানে দাঁড়িয়ে তিনি শিক্ষা, আত্মরক্ষা, জীবিকা, জীবনযাত্রা এবং সমাজকে দিশা দেখানোকে, নারীকে দেখানো, নারীকে উদ্বুদ্ধ করলেন। শিক্ষার ব্যাপারে তিনি পুরুষকে যে অনুকরণ করেছেন তা নন, কিন্তু আধুনিক শিক্ষা তার সমর্থক ছিলেন মা। এবং গৌরীমার স্কুলে গিয়ে যখন তিনি দেখলেন যে ইংরেজি পড়ানো যারা পড়ানো হচ্ছে না, বাংলা সংস্কৃতের উপর জোর দেওয়া হচ্ছে, মা তখন গৌরীমাকে পরিষ্কার বললেন আমার মেয়েরা কিন্তু ইংরেজি পড়বে। অর্থাৎ শিক্ষার ব্যাপারে তিনি আধুনিক শিক্ষা নিচ্ছেন, এই শিক্ষা পুরুষ শিক্ষা নয়, শিক্ষা নারীর শিক্ষা পুরুষ শিক্ষা, যেখানে পুরোপুরি আধুনিক শিক্ষা দিতে বলছেন। আর কি বলছেন মা? তিনি বলছেন আত্মরক্ষা শেখানোর কথা, সেটা তো আমরা আগেই দেখেছি তেলবেলের মাঠে বাহরি সেখানে। তারপর বলছেন জীবিকা, আগে ধারণা ছিল নারী যতই পড়াশোনা করুক শেষ পর্যন্ত বিয়ে, বিয়ে মানে স্বামীর উপর নির্ভর করে থাকবে, মা সেখানে কুঠারা কাজ করছে, কেন থাকবে, নারী স্বনির্ভর হোক, স্বাবলম্বী হোক। এবং নিবিড় স্কুলে প্রশংসা করছেন দুটি মেয়েকে, বলছিল যে মাদ্রাজে মেয়ে দুটো ওখানে আছে কেমন সুন্দর, বিয়ে করেনি, নিজের পায়ে দাঁড়াবে। এই যে পুরুষ নির্ভরতা শুধু আত্মরক্ষার জন্য নয়, জীবনে পুরুষ না হলে নারী নিজেকে বাঁচাতে পারবে না, এই ধারণার মূলে কুঠারাঘাত করছেন। জীবিকা, নারী নিজের জীবিকা নিয়ে বেঁচে নিক, সেইখানে সে দাঁড়াক, স্বাবলম্বী হোক, কিন্তু জীবনযাত্রায় তার বৈশিষ্ট্য বজায় রেখে, তার মৌলিকত্ব বজায় রেখে যেন নারী দাঁড়ায়, সে যেন পুরুষের জেরক্স কপি না হয়। আরেকটা কি দেখালেন, বললেন যে নারী সমাজকে দিশা দেখাক। তখন অব্দি যে আমরা দেখতে পাই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে পুরুষেরাই দিশা দেখাচ্ছেন, রামমোহন, কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, ভূদেব মুখোপাধ্যায়, সরলাদেবী চৌধুরী আছেন, কিন্তু সেখানে যেন রবি ঠাকুরের চাপ পড়ছে, মা সেখানে পরিষ্কার বলে দিলেন না, নারী নিজস্ব দিশা দেখা, এবং কিভাবে দিশা দেখাবে সেটা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। গৌরীমার স্কুল, নিবেদিতা স্কুল, এছাড়াও রামকৃষ্ণ মিশন, তিনটিকে তিনি দিশা দেখাচ্ছেন, বলছে নারী ইচ্ছে করলে পুরুষদেরও দিশা দেখাতে পারে। এবং রামকৃষ্ণ মিশনকে এই দিশা, এই ডাইরেকশন দেখিয়ে তিনি দেখালেন যে নারী পুরুষকে অনুসরণ করার দরকার নেই, নিজস্ব বৈশিষ্ট্য সে পুরুষ শাসিত সমাজকে শাসন করতে পারে, নতুন দিক দেখাতে পারে। এই জন্যই মা তখন কিন্তু রামকৃষ্ণ মিশন স্কুল শুরু হয়ে গেছে, এসব তো মা প্রাধান্য দিচ্ছেন গৌরীমার স্কুলকে, নিবেদিতা স্কুলকে, গার্লস স্কুল, এর যেহেতু ওগুলো মা দেখাতে চাইছেন যে নারী যদি ছোটবেলা থেকে মেয়েরা এমন শিক্ষিত হয়ে ওঠে, ওদের জীবনটা পাল্টে যাবে আর তার সঙ্গে সঙ্গে সমাজ পাল্টে যাবে। এবং এইভাবে মা প্রকৃত নারী মুক্তি দেখিয়ে দিলেন যে প্রকৃত নারী মুক্তির পথ কি, আধুনিক শিক্ষা নিয়ে উঠুক, নারী স্বাবলম্বী হোক মানসিক ভাবে, জীবিকার ভাবে, এবং সমাজের একটা প্রধান ভূমিকা নিয়ে সমাজকে পরিচালনা করা, সমাজকে দিশা দেখানোর দিকে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলেন মা। এটাই প্রকৃত নারী মুক্তি, মা দেখা, নিজস্ব বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা, স্বাবলম্বী হওয়া, সমাজ জীবনে ক্রিয়াশীল হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি পয়েন্ট এখানে আমরা আলোচনা করলাম, এক হচ্ছে তেলভেলুর মাঠ এবং হরিশের এখানে তিনি কি শেখালেন, আরেকটা হচ্ছে পরবর্তী সময়ে যখন তিনি উদ্বোধনে ছিলেন গৌরীমার স্কুল, নিবেদিতা স্কুল, রামকৃষ্ণ মিশনকে দিশা দেখানো, কিভাবে তিনি নারী মুক্তির একটা অন্য দিক খুলে দিলেন। এবং আজ এই 2019 পেরিয়ে 2020 চল আসছে তাড়াতাড়ি, খুব শিগগিরই, এই পরিস্থিতিতে ওর মা কতখানি আধুনিক শুধু ভারতের পক্ষে নয় পাশ্চাত্যের পক্ষেও।
কারণ তিনি পাশ্চাত্যের কাছে বাড়ি রাখলেন যে পুরুষের জেরক্স কপি হওয়া না, পুরুষের অনুকরণ করো না, তুমি নিজের শক্তিতে নিজের বৈশিষ্ট্য নিয়ে উঠে দাঁড়াও। আধুনিক যুগের প্রকৃত আধুনিকতা কি সেটা মা দেখালেন, প্রকৃত নারী মুক্তির পথ মা দেখালেন, শুধু কথা দিয়ে নয় নিজের জীবন দিয়ে। আজ এখানে শেষ করছি, বিষয়টা ছিল নারী মুক্তি ও সিস্টেমা। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। জয় মা।